প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলেজ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে বিশেষ প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্টের পঞ্চম পূর্ণতে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি কনক্ড অর্থ কী বানিয়ে বলা বক্ষিণচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি বক্ষিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন কি করিস বনে কোন জবনে চরণটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা অপর ভাষা কোনটি অস্মিয়া প্রমোদ চৌধুরীর মতে পৃথিবীর নেই কোথায় খেলার ময়দানে বাঙালির বিষ কথাটি বলতে শরৎচন্দ্র বুঝিয়েছেন ক্ষণস্থায়ী ক্রোধ রুকেয়া শাখাওয়াত হোসেন নাকের দড়ি বলতে বুঝিয়েছেন বাধ্য করার অস্ত্র দফতরি শব্দের অর্থ কী অফিসের রীতিনীতি একটি তুলসী গাছের কাহিনীতে গল্প প্রেমিককে কাদের রামদা শব্দের রাম উপসর্গটি ব্যবহৃত বৃহৎ অর্থে একটু শব্দের টু কি পদাশ্রিত নির্দেশক পর্তুগিজ আনানস বাংলায় হয়েছে আনারস এটি কোন ধরনের পরিবর্তন ধ্বনিতাত্ত্বিক আইলা ও কিরিস কোন ভাষার শব্দ মালয় ভাষার শব্দ মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং কিছু মানুষ রাত্রির আগমনে শঙ্কিত হয় কোন ধরনের বাক্য যৌগিক বাক্য ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ টুলস এর অর্থ হল নাচতে না জানলে উঠান বাঁকা আহত বিশেষণ পদের বিশেষ রূপ কী আঘাত অপাঙ্গ শব্দের অর্থ কী দৃষ্টিকোণ কেবল কিন্তু কিন্তু করো এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত সংশয় অর্ধাঙ্গী রচনায় ব্যবহৃত নববঙ্গ দম্পতির প্রেমালাভ কবিতাংশ কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে বিপ্রকর্ষ তখন থেকে যাব যাব করেছি বাক্যটিতে ক্রিয়া ক্রিয়াবিশেষণ নুনতা শব্দে তা শব্দটি ব্যবহৃত হয়েছে যুক্ত অর্থে মাধবী অর্থ কি মাধবী অর্থ বাসন্তী ফুল ঘন গাছপালায় বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে কোন অন্তর্গত কলিমদ্দি দফদার কোষবনের কালাচাঁদ বাগদারাটের অর্থ কী কোশবনের কালাচাঁদ বাগদারাটের অর্থ অপদার্থ ছেলেটির উদ্বোধপূর্ণ আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী হওয়ায় তাকে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো সাধু রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি সাতটি বিবিধ শব্দের বঙ্গানুবাদ হল প্রাণবন্ত বিলাসী গল্পে উল্লিখিত ভূদেববাবুকে উনিশ শতকের বাংলা জাগরণের অগ্রদূত টিস ইউ লেসন বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব সদানন্দর সন্ধিবিচ্ছেদ সতযোগ আনন্দ হৈমন্তী এমন কোন গ্রন্থে সংকলিত হয় গল্প সপ্তক ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখুন